পয়গম্বরকে সালাম দিয়ে উঠতে কান্দে। পয়গম্বর বলে, এ উঠ, মালিককে ঠিক মতো কেন তুমি সেবা দাও না? মালিকে যখন তোমার কাছ থেকে কাজ নিতে যায়, তুমি কেন তাকে কামড়াইতে যাও? উঠটা চোখের পানি ফালাইয়া কান্দে। আর পয়গম্বরকে বলে, পয়গম্বর, আমি যখন জোয়ান ছিলাম আমার মালিক আমাকে দিয়ে অনেক কাজ নিয়েছে, আমার কোনো আপত্তি ছিল না, এখন আমার বয়স হয়ে গেছে, আমার মালিক আমাকে দিয়ে অনেক ভারী ভারী কাজ নিতে চায়, কিন্তু আমাকে ঠিক মতো খাবার দেয় না, আর এত ভারী কাজ আমার দ্বারা করা সম্ভব নয়, একদিক দিয়ে আমার খাবার ঠিক মতো দেয় না, আরেক দিয়ে দিয়া আমাকে দিয়ে ভারী ভারী কাজ করাইতে চায়, কি করব পয়গম্বর? এই জালেমকে জুলুম করার জন্য আমি কামড়ানোর জন্য যা। আল্লাহর পয়গম্বর সাহাবিকে ডাক দেখায়, সাহাবি, উটের তো দোষ নাই, দোষ তো তোমার, বয়স হয়ে গেছে, তার খাবার ঠিক মতো দাও না, তার যে পরিমাণ কাজ সে করতে পারে তার চেয়ে অনেক ভারী কাজ তাকে দিয়ে তুমি করাইতে চাও, এই জুলুম কোনোদিন করবা না, কারণ আল্লাহ পাক জুলুমকে হারাম করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? যেহেতু সিরাতের মাস, আমরা জানি পবিত্র রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু আলোচনা করার উদ্দেশ্যে আমি সূরা আলে ইমরান এর 164 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কাউনাইন সৈয়দুল সাকালাইন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। চেষ্টা করব আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে নিয়ে দুইটি কথা আপনাদের খিদমতে আরজ করার জন্যে আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা কোরআনে কারিমের উক্ত আয়াতে ইরশাদ করেন, লাকাদ মান্নাল্লাহ। উলামায়ে কেরাম জানেন যে কাদি তাহকিক, কাদ শব্দটা কোরআনে এবং হাদিসে ব্যবহার হয় কথাটাকে মজবুত করার জন্য, স্ট্রং করার জন্য। আল্লাহ পাক ইরশাদ করেন, নিশ্চয় মান্নাল্লাহ, আল্লাহ তাআলা ইহসান করেছেন, আলাল মুমিনী, যারা ঈমানদার তাদের উপর, কিভাবে? ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে একজন নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, যিনি ইয়াতলু আলাইহিম আয়াতি, যার ডিউটি আর দায়িত্ব হলো তার উপর নাজেল করা আল্লাহর কালামকে তিলাওয়াত করা। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ। ওয়ায়ুজাক্কিহি, এবং মানুষকে গুনার অপবিত্রতা থেকে পবিত্র করা, শিরিকের নাপাক থেকে পবিত্র করা। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং কোরআন শিক্ষা দেওয়া, কোরআনের বিধি বিধানগুলো তাদেরকে শিক্ষা দেওয়া। ওয়াল হিকমা আই আস-সুন্নাহ, উলামায়ে কেরাম জানেন যে ওয়াহি হলো দুই প্রকার, একটাকে বলা হয় ওয়াহি এ মাতলুব, আর একটাকে বলা হয় ওয়াহি এ গাইরে মাতলুব। যে ওয়াহি আল্লাহর হাবিব হেরা গুহায় প্রাপ্ত হয়েছে, হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম, যে ওয়াহি আল্লাহর হাবিবের নিকট হেরা গুহায় নিয়ে এসেছিলেন, নির্জন এলাকায় যেখানে কেউ ছিল না, আল্লাহর হাবিবের হুজরা মোবারক থেকে প্রায় 7 কিলোমিটার দূরে জাবালে নূর, কেউ আওয়াজ করবেন না, জাবালে নূর, সেই জাবালে নূরের চূড়ায়, ওখানে গেলে পরে আবার সেখান থেকে নামতে হয়, নামার পরে যে গুহায় যাওয়া হয় সেটাকে বলা হয় হেরা গুহা।
उतर कर हेरा से सुए कौम आया और एक नुस्खे किमिया सहादत लाए। अल्लाह पाक तार हबीब के जखन नबुव्वत देवार समय हलो तखन बोलें जे नबुव्वत प्राप्त हले आपनाके घरे बसे नबुव्वत पावा जाबे ना, एर जन्य कष्ट करे आपनाके जेते हबे हेरा गुहा। तखन कि जानबाहन छिल जावार सेरकम सुंदर व्यवस्थापना छिल? पहाड़ उचु नेचा टीला। अल्लाहर हबीब गुजरा मुबारक थेके बेर हुए चले गेछेन। अम्मा जान खदीजतुल कुबरा रदियल्लाहु ताआला आन्हा के बोलेन, खदीजा आमाके किछु खाबार दाबार दिए दाओ, केन जेने आमार भालो लागतेछे ना, आमि एकटु निरब गिये आमार आल्लाहके डाकि। सुभानाल्लाह। अम्मा जान खदीजतुल कुबरा रदियल्लाहु ताआला आन्हा আল্লাহর হাবিবকে কিছু আসবাব খাদ্য রসদ দিয়ে দিলেন। আল্লাহর নবী সেই উঁচু নিচু অতিক্রম করে সেই আড়াই হাজার ফিট জাবালে নূর। সুবহানাল্লাহ। আমি সেগুলো বলতে যাব না, অনেক লম্বা কাহিনী। সুস্থ মানুষ যদি ওখানে কেউ উঠতে চায়, যেমন আমার অভিজ্ঞতা আছে, তার পক্ষে স্বাভাবিকভাবে সেই হেরা গুহায় যাওয়া সম্ভব না। কিন্তু আল্লাহর হাবিবকে তো আল্লাহ তাআলা কুদরতে তাকত আর শক্তি দিয়েছিলেন, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব ওখানে গিয়ে হেরা গুহা, যেখানে একটা মানুষ তাশাহুদের সুরতে বসতে পারে, এছাড়া আর কোনো অতিরিক্ত জায়গা নাই, যখন নির্জন এলাকায় চলে গেলেন আল্লাহ পাক রুহুল আমিন হযরতে জিবরাইল আলাইহিস সালামকে সর্বপ্রথম যে ওয়াহিয়ে মাতলু কোরআনের যে পাঁচখানা আয়াত দিয়ে প্রেরণ করেছিলেন, সেই জায়গাটা ছিল হেরা গুহা। সুবহানাল্লাহ। আল্লাহ হযরতে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে আয়েশা বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহর হাবিব বললেন, মা আনা বিকারি, ও ভাই জিবরাইল কি করে পড়ব, আমি তো কোথাও কোনো লেখাপড়া করি নাই। পাগম্বরকে সিনার সঙ্গে জড়াইয়া হযরতে জিবরাইল আমিন চাপ দিয়া কয়, ইকরা ইয়া মুহাম্মদ পড়ো। এর থেকে উলামায়ে কেরাম বলেন এটাকে ইত্তেহাদে ইনইকাসি বলা হয়। স্কুল কলেজ ভার্সিটির বিদ্যা উস্তাদের সঙ্গে বেয়াদবি করলেও পাওয়া যায়। টিচার যদি কিছু বলে, ছাত্র যদি বলে, স্যার বেশি বললে কিন্তু টুস করে ফেলাম, এরকমের ইতিহাস তো বাংলাদেশে নাই। স্কুল কলেজ ভার্সিটির বিদ্যা পাওয়ার জন্য আদবের দরকার হয় না, কারণ এটা হলো জাগতিক বিদ্যা। কিন্তু না না, কোরআন সুন্নার বিদ্যা যদি কেউ অর্জন করতে চায়, আল্লাহর কসম, কোন ছাত্র যদি উস্তাদের সঙ্গে বেয়াদবি করে, সে যতই জকিউল আজকিয়া হোক না কেন, যতই ব্রিলিয়ন্ট হোক না কেন, যতই ট্যালেন্ট হোক না কেন, আল্লাহর কসম কোনদিন সে কোরআন হাদিসের বিদ্যা পাবে না। যেমন শয়তানে আল্লাহ উস্তাদের সঙ্গে বেয়াদবি করছে, উস্তাদকে বেয়াদবি করছে, লাভবান না ক্ষতিগ্রস্ত? জোরে বলেন, ক্ষতিগ্রস্ত। ইতিহাস বলে কোন ছাত্র যদি কোন উস্তাদের সঙ্গে বেয়াদবি করে আসমানি কিতাবের ইলিম অর্জন করতে চায়, আল্লাহর কসম কামত পর্যন্ত সেটা সম্ভব নয়, কারণ এই বিদ্যা সম্পর্ক, এই এলমের সম্পর্ক হলো সিনার থেকে সিনার মধ্যে যাবে, যদি সিনার সাথে ডিসকানেক্ট হয়ে যায় এটার দ্বারা কোনোদিন সে বিদ্যা অর্জন করতে পারে। হযরত জিবরাইল দ্বিতীয়বার চাঁদ দিয়া কয়, পা
তিলাওয়াত করম পাগম্বর বলেন মা আনা বিকারিন না না আমি তো কোনো উস্তাদের কাছে যাই নাই কোনো মাদ্রাসায় পড়ি নাই রে কোনো প্রাইভেট পড়ি নাই তৃতীয়বার চাপ দিয়া বলেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযি খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রব্বুকাল আকরামুল লাযি আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এ পয়গম্বর আপনি পড়ুন গো আপনার ওই রবের নামে সুবহানাল্লাহ জোরে বলুন আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ ইকরা বিসমি রব্বিকাল লাযি খালাক আপনি পড়ুন গো ওই রবের নামে যিনি সব কিছুকে বানাইছেন ইকরা ওয়া রব্বুকাল আকরামুল লাযি আল্লামা বিল কলম আপনি পড়ুন গো যেই রব কলমের মাধ্যমে শিখাইছে এখানে অনেক কথা আছে আমি সেদিকে যাব কোরআনে একটা সূরার নাম আছে সূরাতুল কথা কয় কি নাম সূরাতুল কলম 29 নম্বর পারা 2 নম্বর সূরাকে বলা হয় সূরাতুল কলম কলমের মাধ্যমে শিখাইছে সর্বপ্রথম আল্লাহ তাআলা যে জিনিস আবিষ্কার করেছেন সেটা ছিল কলম সুবহানাল্লাহ জুরে গাও সুবহানাল্লাহ এই কলম গোতা দিয়ে যদি টাকা ইনকাম করে অবৈধভাবে তাহলে বিনা হিসাবে যান না কথা কয় না এরকমের লোক তো বাংলাদেশে নাই বললেই চলে যারা কলমের গোতা দিয়ে টাকা কামায় কথা কয় জোরে বলেন আছে না নাই আহ আব্বালু মা খালাক আল্লাহ আল কলম সর্বপ্রথম আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সেটা ছিল কলম সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক কলম সৃষ্টি করে বলেন শুধু সৃষ্টি করেছেন তা নয় কলম সৃষ্টি করে আল্লাহ কলমকে বলেছিলেন উক্তব হে কলম তুমি লেখ সাথে সাথে কলমের জুবান আল্লাহ খুলে দিলেন কলম ডাক দেয় কাইমাদা আক্তব সুবহানাল্লাহ কলমেও কথা কয় জোরে বলেন ঠিক কিনা আল্লাহ যদি কথা বলাই তাইলে কলমে কথা বলতে পারে না পারে না কুকুরে কথা বলতে পারে না পারে না ও ভাই হরিণ কথা বলতে পারে কথা বলেন ঠিক কিনা দুধের বাচ্চাও কথা বলতে পারে যদি কে বলাই গাভীর উপর এক গাভীর উপর এক সাহাবি সোয়ার হয়ে যাচ্ছিলেন বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে কিছু দূর যাওয়ার পর গাভীটা পিছনের দিকে তাকাইয়া কয় এই গাধা তুই আমার উপর কেন সোয়ার হলি ইন্নি লাম উখলাক লিল রুকুব ওয়ালাকিন খুলিকতু লিল হারস সুবহানাল্লাহ জোরে গা গাভীটা ডাক দেয় কয় আমাকে তো আল্লাহ আমার পিঠের উপর সোয়ার হওয়ার জন্য বানায় দেন আমাকে তো আল্লাহ বানাইছেন চাষাবাদের জন্য আমাকে আল্লাহ বানাইছেন দুধ দেওয়ার জন্য তুই আমার পিঠে কেন সোয়ার হলে সাহাবি দৌড় দিয়া লাভ দিয়ে নেমে গিয়া পাগম্বরে ইয়া রাসূলুল্লাহ তাকাল্লামাল বাকার পাগম্বর গাভীও কথা কয় কে কথা বলাইছে জোরে বল আর হারা সাহাবী পাগম্বরের কাছে গিয়ে বলে পাগম্বর উটটা ঠিকমতো কাজ করে না উট দিয়ে কাজ করাইতে গেলে কামড়াইতে যায় বুঝলাম না পাগম্বর এক বোতল পানি পড়া দেন উটটা যেন ভালো মানুষ হয়ে যায় এরকম আমাদের সমাজে আছে গাভী ঠিকমতো দুধ দেয় না জানি না আপনাদের রায়পুরা পলাশতুলি আছে না নাই গাভী ঠিক মতো দুধ দেয় না
দুধ দোহন করতে গেলে আচ্ছা তাহলে একটা লাঠি মারে জোরে বলুন ঠিক কি না? ইমাম সাহেবের কাছে কি বলে হুজুর গাবিটা কেমন যেন গো দুধ দেয় না লাঠি মারে, আপনি একটু পানি পড়া দেন হয়তো বা গাবিটা এ বিরক্ত করবে না। এ মুসলমান ভালো করে শুনে রাখুন, ইমাম সাহেবের পানি পড়া কেন? ইমাম সাহেব ভুল হয়েও যদি খাওয়াই দেওয়া হয়, ইমাম সাহেবকে যদি খাওয়াই দেওয়া হয় তারপরেও গাবির লাথি দেওয়া বন্ধ হবে না। গাবি তো লাথি দেয় না, তোমাকে সিগনাল দেয় রে বদনাসি গোলাম, আমি আল্লাহ, আল্লাহ আমার স্তনের মধ্যে দুধ দিয়েছে। রুদ্রা কিন্তু ময়লা আর গোবর থেকে বের করেছেন, রক্ত আর ময়লার মাঝখান থেকে বের করেছেন, তোর জন্যই তো আল্লাহ এই দুধটা জমা করেছেন। কিন্তু বদনাসিব নাদান আমার দুধ খাইয়া একটাবার আল্লাহকে তুই সিজদা দিবি না, তোর মতো বদনাসিবকে আমি দুধ দিব না তার পরিবর্তে লাথি দিব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ওই হরিণ সাহাবি বলেন পয়গম্বর কোন কাজ তো করেই না, বরং কাজের জন্য গেলে কামড়াইতে যায়, একটু পানি পড়া দেন যেন উটটা শান্ত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন চলো কি জন্য পাগলামি করে উটের কাছে যাকে, ও ভাই কোনো গল্প নয় ইচ্ছা নই রে, এটা আমার পয়গম্বরের মুজেজা। আল্লাহর হাবিব যখন গেছেন উটের কাছে, আল্লাহর কসম কিতাবের মধ্যে আসে গো উটের জবান আল্লাহ খুলে দিলেন, উটটা পয়গম্বরকে বলে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বরকে সালাম দিয়ে উটটা কান্দে, পয়গম্বর বলে এ উট মালিককে ঠিক মতো কেন তুমি সেবা দাও না? মালিকে যখন তোমার কাছ থেকে কাজ নিতে যায় তুমি কেন তাকে কামড়াইতে যাও? উটটা চোখের পানি ফালাইয়া কান্দে আর পয়গম্বরকে বলে পয়গম্বর আমি যখন জোয়ান ছিলাম আমার মালিক আমাকে দিয়ে অনেক কাজ নিয়েছে, আমার কোনো আপত্তি ছিল না, এখন আমার বয়স হয়ে গেছে, আমার মালিক আমাকে দিয়ে অনেক ভারী ভারী কাজ নিতে চান কিন্তু আমাকে ঠিক মতো খাবার দেয় না, আর এত ভারী কাজ আমার দ্বারা করা সম্ভব নয়, একদিক দিয়ে আমার খাবার ঠিক মতো দেয় না আরেক দিয়ে দিয়ে আমাকে দিয়ে ভারী ভারী কাজ করাইতে চায়, কি করব পয়গম্বর? এই জালেমকে জুলুম করার জন্য আমি কামড়ানোর জন্য যা। আল্লাহর পয়গম্বর সাহাবীকে ডাক দেখায়, সাহাবি উটের তো দোষ নাই, দোষ তো তোমার বয়স হয়ে গেছে, তার খাবার ঠিক মতো দাও না, তার যে পরিমাণ কাজ সে করতে পারে তার চেয়ে অনেক ভারী কাজ তাকে দিয়ে তুমি করাইতে চাও, এই জুলুম কোনোদিন করবা না, কারণ আল্লাহ পাক জুলুমকে হারাম করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারেন না। ইয়া ইবাদি ইন্নি হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম, হাদিসে কুদসির মধ্যে আসে আল্লাহ পাক বলে হে আমার বান্দাগণ জুলুম আমার উপর হারাম করে দিয়েছি, তোমরা বসে জুলুম করবা না, জুলুম করলে তার বিচার কিন্তু আল্লাহর আদালত হবে, ঠিক কিনা বলে? আর ভাইরা ওই কলমকে আল্লাহ পাক জুবান খুলে দিলেন, আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কলমকে জুবান খুলে দিলেন, কলম যখন আল্লাহকে বললেন বাদা তো এ মালিক কি লিখব, তখন আল্লাহ পাক বললেন উক্তুব মা কান ওয়া ইয়াকুনু ইলাল আবাদ, যা হয়েছে যা হবে তুমি কলম বন্ধ করো। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার হারাম। এই জন্য আল্লাহ পাক যেই পাঁচটি আয়াত হেরা গুহার মধ্যে নাজিল করেছেন মনে আছে না ভুলে গেছে? আল্লাহ পয়গম্বরকে যখন বলা হলো ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলতে দিনে হাত পয়গম্বরের জুবান খুলতে দিনে হয় না, কারণ যখন বলল পয়গম্বর আপনার রবের নামে আপনি তেলাওয়াত করুন সুবহানাল্লাহ, এই পাঁচখানা আয়া হেরা গুহাতে আল্লাহর হাবিবের উপর সর্বপ্রথম নাজেল করা হয়েছিল, ঠিক কিনা বলেন? এটাকে বলা হয় ওয়াহিয়ে মাতলুব। ইমামে বুখারি আলাইহির রহমান ওনার বুখারি শরীফের প্রথম অধ্যায়ে প্রথম যে বাব কায়েম করেছেন সেখানে তিনি লিখেছেন বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলুল্লাহি আযা ওয়া জাল ইন্না আওহাইনা ইলা আখিরিল আয়া। মুহতারাম হাজেরিন, এটাকে বলা হয় ওহি মাতলু, কোরআনের মধ্যে যা আছে যা আমরা তিলাওয়াত করি। আর একটা হলো এই কোরআনের বিভিন্ন ব্যাখ্যা আর বিশ্লেষণ আল্লাহ পাক তার হাবিবে পাকির জুবান দিয়ে করিয়েছেন, এটাকে বলা হয় ওহিয়ে গাইরে মাতলু বা সুন্না, যা কোরআনে সূরা কামার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী, আপনি তাড়াহুড়া করবেন না যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, সেই কোরআন আপনার সিনায় সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ সুবহানাল্লাহ জোরে কর সুবহানাল্লাহ, এই দায়িত্ব আল্লাহ ঠিকমতো পালন করতেছেন না করতেছেন? ও ভাই, কোরআনের হাফেজ আছে না নাই? আপনাদের আপনাদের নরসিংদীর রায়পুরাতে বোধহয় নাই, জোরে বলে কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, কামাত পর্যন্ত এই কোরআনকে আল্লাহ সংরক্ষণ করবেন। পৃথিবীর কোনো বাপের বেটা নাই, কোরআনের কোনো আয়াত তো দূরের কথা, কোরআনের কোনো সূরা তো দূরের কথা, কোরআনের কোনো পৃষ্ঠা তো দূরের কথা। কামাত পর্যন্ত একটা জের জবর নুকতাকে পরিবর্তন করার ক্ষমতা কাহার নাই, ঠিক কিনা বলে? মাঝে মধ্যে মাদ্রাসার বোর্ডিং এর ডাইলে বিষ মিশাইলে বোধ মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, কথা কয় মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র বললে বোধ হয় মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, জঙ্গিবাদের আস্তানা বললে বোধ হয় মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আল্লাহ কসম করে বলি, আল্লাহ কসম করে বলি, কোরআনের বিরুদ্ধে যত বেশি ষড়যন্ত্র হবে তত বেশি কোরআন সামনের দিকে অগ্রসর হবে, ঠিক কিনা বলে? এই যে এত অপপ্রচার, জঙ্গিবাদ, জঙ্গিবাদের আস্তানা, জঙ্গি প্রজনন কেন্দ্র, সন্ত্রাসের কারখানা, এতে কি মাদ্রাসার সংখ্যা কমতেছে না বাড়তেছে? জোরে গান, আল্লাহ পাকের কি কুদরতি কারিশমা! করোনার সময় যখন সব স্কুল কলেজ ভার্সিটি বন্ধ, যাদের সন্তানগুলো স্কলাস্টিকা স্কুলে পড়ে, বাংলাদেশের নামি দামি ক্যামব্রিজ স্কুলে পড়ে, এ সমস্ত নামি দামি স্কুলে পড়ে, আল্লাহ তাআলা কই করোনা দিয়েছি স্কুল বন্ধ, এগুলো নিয়ে মাদ্রাসায় ভর্তি কর, কথা কয় না? তাইলে কি মাদ্রাসা বন্ধ হইছে না আরো বাড়ছে? ইউরিদুনা লিউতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার হায়রে আল্লাহ বলেন, গোটা পৃথিবীর সকলে মিলে যদি ষড়যন্ত্রে করে গাও আল্লাহর কোরআনের আওয়াজকে অফ করে দেওয়ার জন্যে, কোরআনের লাইটকে অফ করে
দেওয়ার জন্য নাম নারো আল্লাহ ডাক দেখবে না নারো আমার কোরআনের লাইফে কামাত পর্যন্ত কেউ অফ করতে পারবে না যে অফ করতে আসবে সে নিজে অফ হয়ে যাবে ঠিক কিনা বলে চরাগেরা কে ইজ্জত বর ফরোজাত চরাগেরা কে ইজ্জত বর ফরোজাত হারা কাছে দম জানাদের ইশাশে বসুজা কবি ডাক দেয়া বলেন আল্লাহর জ্বালানো লাটকে যদি কেউ করতে যায় এই দুঃসাহ যদি কেউ দেখার না না আল্লাহর লাট কোনোদিন অফ হবে না যে অফ করতে যাবে সে নিজে অফ হয়ে যাবে আল্লাহর লাট অফ করার জন্য ফারাওন গিয়েছিল আসে না গেছে জোরে বলুন আসে না গেছে হারুন গিয়েছিল নমরুদ গিয়েছিল হতে হতে আবু জাহেল আবু লাহাব পাশাইবা আল্লাহর লাট অফ হয় না আবু জাহেল এমন ভাবে অফ হয়ে গেল আবু জাহেলের মাথায় প্রতিদিন কোটি কোটি মানুষ পেশাব করে জোরে বলুন ঠিক কিনা যেই মাদ্রাসা আর আজকে আমরা এখানে যেই মাদ্রাসা ছাদের নিচে আমরা বসেছি এটা কোরআনের মাদ্রাসা কথা বলেন ঠিক কিনা এই কোরআনের মাদ্রাসা অফ করার জন্য ফেরাউন চেষ্টা করেছিল শেষ পর্যন্ত লোহি সাগরে ডুবে মারা গেছে কথা বলেন ঠিক কিনা এই কোরআনের লাইট অফ করার জন্য মিস্টার নমরুদ ইন্টারন্যাশনাল হারামজাদা চেষ্টা করেছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ প্রতিবন্ধী মশা দিয়া সাইজ করছে ঠিক কিনা বলে কোরআনের লাইট অফ করার জন্য কারণ চেষ্টা করেছিল আল্লাহ তাআলা এখনো পর্যন্ত জমিনের নিচে তাকে ধসাইতেছেন ঠিক কিনা বলেন কোরআনের লাইট অফ করার জন্য মিস্টার আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা চেষ্টা করেছিল আল্লাহ তাআলা এমন ভাবে অপমানিত করে বদরের প্রান্তে সাইজ করেছেন দুইটা পিচ্চি গলার মধ্যে ছুরি লাগাইয়া দুনিয়া থেকে বিনা হিসাবে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন ঠিক কিনা বলেন বড় মানুষ না পিচ্চি কথা কয় না দুইটা পিচ্চি মুআদ এবং মুআব্বাস দুই ভাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফি রিওয়ায়াতিন আব্দুর রহমান ইবনে আউফ কে বলেন চাচা বড় শত্রুটা কোথা উনি অবাক যে বড় শত্রুর সঙ্গে তো মোকাবেলা করবে আরেকজন বড় মুজাহিদ কয় মার কাছ থেকে ফোন করে আসছি যতক্ষণ পর্যন্ত বড় দুশমন তাকে সাইজ না করব ততক্ষণ পর্যন্ত মার কুলে ফেরত যাব সুবহানাল্লাহ বলে আর জোরে বলেন সুবহানাল্লাহ এটা হবে ইমানি ইসপিহা ঠিক কিনা বলেন কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে পয়গম্বরের বিরুদ্ধে কথা বলবে তার রক্ত না নেওয়া পর্যন্ত ঘরে ফেরত যাব না ঠিক কিনা বলে এটাই হবে ইমানি ইসপিহা আমরা আমরা কখনো গোলাপ ফুল আবার কখনো তলোয়ার কথা বলেন ঠিক কিনা ইয়ে সঙ্গে গেরাজো হায়েল হে রাস্তে সে হাটা কর দম লেঙ্গে হামরা হে ওয়াফাকে রেহে রোহে মঞ্জিল হে পে যা কর দম লেঙ্গে হামরা হে ওয়াফাকে রেহে রোহে মঞ্জিল হে পে যা কর দম লেঙ্গে ये बात आई दुनिया को हम फूल भी है तलवार भी है अल्लाह अकबर बोले दुनिया बासी दिर के हमरा एटा मुफ्ती अमीनी रहमतुल्लाह अलैह बोलते তার বক্তব্যের মধ্যে হে মিয়া সাহাব আলেমুল আমাদেরকে দুর্বল মনে করেন না টুপির ভিতরে বারুদ আছে জোরে বলেন ঠিক কিনা হাজি আমদাদুল্লাহ মুআজের মক্কি রহমাতুল্লাহি আলাইকে সন্ত্রাস বিরোধী আইনে আদালতে পেশ করা হলো
অস্ত্র আইনে ইংরেজরা যখন আদালতে পেশ করলেন বিচারক জিজ্ঞাসা করে আপনি কি অস্ত্র চালান হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলেন জি সুবহানাল্লাহ কালকে কয় সুবহানাল্লাহ কোথায় গিয়া কয় কথা কয় আরে হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কির উত্তর সুরি এখন আছে জেলখানায় বসে বুখারী শরীফ পড়ায় কথা বলেন ঠিক কি না কোথায় কাকে থামায় রাখবা জুলুমের বিচার একদিন হবে কথা বলেন ঠিক কি না মুহতারাম হাজিরিন হাজী আমদাদুল্লাহ মাদরে মক্কি রহমাতুল্লাহ আলাইকে বিচারক বলে আপনি অস্ত্র চালান বলে হ্যাঁ তিনি আরেকটু আগে বড়ে বলেন আগে বেড়ে তিনি বললেন আপনি কি অস্ত্র দেখতে চান আদালতের বিচারক থরথর করে কাঁপা শুরু হইছে যে হ্যাঁ অস্ত্র নিয়ে ঢুকলো কিভাবে কথা কয় না বিচারক তখন বললেন অস্ত্র আপনার সাথে আছে জি ওই পারানা চেয়ার থেকে পড়ে যায় কথা বলেন ঠিক কি না কারণ যাদের ভিতরে ঈমান নাই আদা সাংঘাতিক ভীত হয় আল্লাহ কোরআনে বলেন একটা মুসলমান দাঁড়াইলে দশটা কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না মুসলমানের মধ্যে ঈমান ইসপি আছে কথা বলেন ঠিক কি না তাওহীদ মে বখশি হ্যায় হামেন হাউসালা মন্দি हम मिल्लते इस्लाम के जाबाजे सिपाही हम मिल्लते इस्लाम के जाबाजे सिपाही हम खालिदा दर्रार की अजमत का निशा है हम खालिदा दर्रार की अजमत का निशा है हम कासिम महमूद की गैरत का निशा है अल्लाह अरे তো হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি কথা বলেন ঠিক কি না আমরা সাইফুল ইন মাহমুদুল হাসান দেওবন্দির উত্তরসূরি আমাদেরকে জেল জুলুমের বই দেখায়া কোরআনের আমার স্তব্ধ করা যাবে না কথা বলেন ঠিক না বেঠে তাদের উত্তরসূরি হযরত রশিদ আহমদ গঙ্গুহী রাহমাতুল্লাহ আলাই বলেন অস্ত্র দেখবেন বিচারক অবাক হয়ে অস্ত্র আপনার সাথে আছে সুবহানাল্লাহ কইলেন না পকেট থেকে তাসবিটা বের করে কয় এটাই হলো আমার অস্ত্র আল্লাহু আকবার আল্লাহু আকবার কো তোমাদের হাজারো অস্ত্রের দ্বারা যা হয় না আমাদের এক তাসবির দ্বারা তার চেয়েতে বেশি হয় আফগানের মুজাহিদরা বিশ্বের প্রথম পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন রাশিয়াকে পরাজিত করেছে তাদের কাছে অস্ত্র ছিল এরপর বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা তাকে তাদেরকে পরাজিত করেছে না করেছে না অস্ত্র ছিল কোনো অস্ত্র নেই এরা বলে যখন আমাদেরকে অ্যাটেম বোম মারা হয় আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই অ্যাটেম বোমগুলোকে ক্রিকেটারের মতো লুফে লুফে ফেলে দিই আল্লাহু আকবার ড্যাম বহরগুলো নিয়ে আমাদের দিকে যখন অগ্রসর হয় ড্যাম বিধ্বংসী কোন অস্ত্র আমাদের কাছে না কি দিয়ে তাদের মোকাবেলা করবো গো মুজাহিদরা বলে মেসের কাটিয়া হাতে নিয়াম ওই মেসির কাটিগুলো জ্বালাইয়া কোরআনে কারীমের ওই আয়াত ফালাম তাকুতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা আল্লাহু আকবার কোরআনের আয়াত পড়ে মেসের কাটি যখন ট্যাং বহরের মধ্যে ফেলে দেই গো আল্লাহর কসম ফেল দিদিরি হয় ট্যাং বহর জ্বলতে দেরি হয় না কার সাহায্যে সুতরাং বহু শক্তি চেষ্টা করেছে আল্লাহ বলেন কোরআনের লাইট আমি জ্বালাইছি সারা পৃথিবী মিলে চেষ্টা করলেও কোরআনের লাইটকে কেউ অফ করতে জুড়ে বলেন পারবে না
লাইট জ্বালাইছেন কে আল্লাহ জ্বালাইছেন এই লাইট অফ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই আল্লামা রিয়াসত আলী পিচলুরি ঠিক বলেছেন কোহসারি হাত দব জাতে তো বিশাল বিশাল ষড়যন্ত্রের পাহাড় আসবে বিশ্ব সন্ত্রাস দমনের নামে মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র হবে আল্লাহ বলে ষড়যন্ত্র মাদ্রাসা বন্ধ করতে পারবে না যত বেশি ষড়যন্ত্র হবে তত বেশি মাদ্রাসা সামনের দিকে বাড়বে जाते इल्म हो नरकागे वारा तारीख का वशे पारागे हर पोने आए के शोलागे हर सर्वया মাদ্রাসা হতে পারে কুড়ের ঘর মাদ্রাসা হতে পারে টিনের ছাপড়া কিন্তু এই মাদ্রাসাগুলোর কানেকশন সরাসরি রওজায়ে পাকের সঙ্গে ঠিক কি না বলে হে আজিমে হুসাইন আহমদ সে বাপা হাঙ্গামায়ে গিরো সুষ্ঠু নির্বাচন করতে চান তাহলে প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্ট আলেম আমাদেরকে যদি করা হয় তাহলে এর চাইতে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে আর কেউ উপহার দিতে পারে না তার প্রমাণ হয়েছে তেজগাঁওয়ের ট্রাক শ্রমিকদের নির্বাচনে কথা বলেন ঠিক যে নির্বাচনে বিজয়ী প্রার্থীরাও যে নির্বাচনে বিজয়ী প্রার্থীরাও মেনে নিয়েছেন পরাজিত প্রার্থীরাও মেনে নিয়েছেন ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল এদের হাতে যদি ক্ষমতায় যায় কলম দিয়ে কোনোদিন ডাকাতি করবে না জনগণের প্রাণ কোনোদিন চুরি করে খাবে না ইনসাফের রাষ্ট্র কায়েম করবে যেই রাষ্ট্রের পরে বাঘ আর ভেড়া একসঙ্গে পানি খাবে কথা বলেন ঠিক মোহতারাম হাজরিন এখানে বলা হয়েছে যে সব কিছু উপহার দেয়
দেওবন মাদ্রাসার শাখা প্রশাখাগুলো, ঠিক কিনা বলেন? রোমি কি গজল রাজি কি নজর গজালে কি তলকিনি হা রোশন হ্যায় জমাল আনবার সে রোশন হ্যায় জমাল আনবার সে পেমানায় ফখর দিন ইলম গনর কাকে বারা তারিক বসে পারাকে হর পলি হায় কে সোলাকে হর সর্বায়া হামি নারাকে আল্লাহু আকবর বলে এদিক সেদিক তাকাবেন না মুহতারাম হাজরিন। সুতরাং এই মাদ্রাসাগুলো হলো আল্লাহর দেওয়া মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা। যারা দুশ্মনী রাখবে কারণ ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলে? আর যারা মহব্বত রাখবে, যারা ভালোবাসবে, তাদের হাসর হবে নবী ইন্দির সঙ্গে, সিদ্দিকিন সোহাদাদের সঙ্গে, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব বলেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে। একটু বসেন বসেন, ওখানে তো আপনাদের এখন নেওয়া হচ্ছে না, আপনাদের অনুমতি দেওয়া হবে, মাহফিল বিশৃঙ্খলা করবেন না, ওখানে আপনাদের অনুমতি দেওয়া হবে। মাদ্রাসার কেন্দ্র করে মাহফিল আজকে এত কষ্ট করে বিশাল আয়োজন, বিশৃঙ্খলা করলে তখন মাহফিল যারা করেছেন তারা মনক্ষুণ্ণ হবে, যিনি আমার পরবর্তীতে আসেন তিনিও মনে কষ্ট পাবে। আমি যখন শেষ করব তখন আপনাদের পারমিশন দেওয়া হবে যে ময়দানে চলে যান, ওখানে যাওয়া হবে, এর আগে আমরা কেউ কাবসা করব না। রাজি আছি ইনশাল্লাহ, রাজি আছি ইনশাল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মোহতারাম হাজিরিন, আমি আলোচনা লম্বা করব না, আমার আয়াতের আলোচনা অনেক বিস্তারিত আলোচনা। আমি প্রথম অংশে যে জিনিসটা আপনাদের খিদমতে আরজ করতে চাচ্ছি সেটা হলো এই কোরআনের পাখিদেরকে যারা ভালোবাসবে, কোরআনওয়ালাদেরকে যারা ভালোবাসবে, কোরআনের মাদ্রাসাকে যারা ভালোবাসবে, আল্লাহর কসম পয়গম্বর বলেন তাদের সঙ্গে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ, জরিমা আমরা কি ভালোবাসতে রাজি আছি ইনশাআল্লাহ? হাত তুলে হাত তুলে হাত তুলি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান, আল্লাহ তাআলা হাত কবুল করেন। আমি মাত্র আমি মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল না ফেরত কথা কয় না। মোস্তামিম সাহেব আমার অত্যন্ত স্নেহভাজন ছাত্র, স্নেহভাজন আলেম, অনেক মহব্বত করে আমাকে সরাসরি দাওয়াত দেওয়ার পর আবার দেখা করতে গেছেন, বললেন হুজুর এই মাদ্রাসাটা এলাকাবাসী অত্যন্ত ভালোবাসেন মহব্বত করেন, মাদ্রাসার এই অনেক কাজ বাকি আছে। আমি মোহতারাম আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেবের পূর্বে মাত্র 10 মিনিট এই ভালোবাসার পরিচয় দেওয়ার জন্যে মা নাই বাবা নাই মুরব্বীরা নাই, যারা অজস্র টাকা পয়সা দিয়ে অর্থ সম্পদ দিয়ে আমাকে কবরের বাসিন্দা হয়ে গেছেন, কে আছেন? যদি মাদ্রাসার জন্য আমি 10 ব্যাগ সিমেন্ট দিব।